বিশ্বের শীর্ষ ধনকুবের ও বৃহত্তম বেসরকারি দাতব্য ফাউন্ডেশনের দুই সহপ্রতিষ্ঠাতা বিল গেটস ও মেলিন্ডা ফ্রেঞ্চ গেটসের বিচ্ছেদের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। সোমবার আদালতের নথিতে ওই বিচ্ছেদ চূড়ান্ত হওয়ার কথা জানিয়েছে রয়টার্স। 27 বছরের বিবাহিত জীবনের অবসান ঘটাতে গত 3 মে বিচ্ছেদের ঘোষণা দেন বিল গেটস ও মেলিন্ডা। তবে তারা একসঙ্গে মানবহিতৈষী কাজ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন। সোমবার যুক্তরাষ্ট্রের সিয়াটলের কিং কাউন্টি সুপিরিয়র কোর্টের চূড়ান্ত বিচ্ছেদের আদেশে ওই চুক্তির বিস্তারিত প্রকাশ করা হয়নি। আদালত বলছে এই যুগলকে অবশ্যই বিচ্ছেদ চুক্তির শর্ত মানতে হবে। দারিদ্র ও রোগ মোকাবেলায় সিয়াটল ভিত্তিক বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন গত 2 দশকে প্রায় $5,000 কোটি ডলারেরও বেশি ব্যয় করেছে।